সংসদ নির্বাচনকে সুষ্ঠু প্রভাবমুক্ত করতে তিনশো আটত্রিশ থানার ওসি এবং একশো আটান্ন কে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে আরও বদলি করার অনুমতি দেওয়া হতে পারে এদিকে তৃতীয় দিনে আপিল জমা পড়েছে একশো পঞ্চান্নটি এর মধ্যে তিনটি আপিল হয়েছে বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে তিন দিনে মোট আপিল জমা হলো তিনশো আটত্রিশটি সে স্বাক্ষর করেনি হয়তো বা ভয়ভীতি তার মধ্যে থাকতে পারে সে কারণে কিন্তু আমার এটা ধরে নেন যে মানুষের ইচ্ছা থাকে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে সে জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি একজন নেত্রী হতে পারবো এসএসসি পাশ করেছি দু সালে আমার নামে কোনো মামলা টামলা নেই এরপর আপনার ঋণ খেলাপি অন্য কিছু নেই বড়লেখা জুড়িতে আমার দোকান আছে যে বোর্ড যে জনগণ বলছে যে আমার ওয়াইফ হলে আপনার ইউপি সদস্য আর জনগণ বলছে যে আপনা আপনি দাঁড়ান আপনাকে আমরা বোর্ড দেবো কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স পঁচিশ বছর হলেই সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন সংবিধানের এমন ব্যক্তি স্বাধীনতা থাকায় নিজেদের স্বপ্নের প্রতিফলন ঘটাতে চান তারা যার কারণে রাজনীতি কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা চায় আমি ভোট করতে চাচ্ছি স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বী আপনার বর্তমান ইঞ্জিনিয়ারিং নামল হক এবং নৌকার প্রার্থী আরামে এটাই আমরা তিন মানে এতদিনে ফুটে더니 প্রত্যাশা পূরণ করব। ওনার অনেক সমাপ্তি অসমাপ্ত কাজ ছিল। রাজনীতি করিনে মানুষের পাশে আমরা দাঁড়াইতে চাই। তাদের দাবি, স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটারের এর প্রধান বাধা। আমরা আসলে ভোটার ভোটার আসুন দুটো এক ঘোমনায় ম্যাগলা দুইটা আসুন তো তার মধ্যে সঠিক বলতে পারতাম না আমি সঠিক জিতে ভালো মানুষ হলে জিতে জিতে না যেমন হিরো হিরো আলমের মতো মান শুধু জিত জিততে না জিতে অনেক জিতবে না কেন আপিল আবেদনের তৃতীয় দিনে তিনটি বৈধ এবং একশো বান্নটি মরণেরপত্র বাতিল করার বিরুদ্ধে আপিল হয়েছে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এর বিরুদ্ধে আপিল দায়ের সুযোগ রয়েছে আজকে তৃতীয় দিন সহ এ পর্যন্ত মোট আপিল দায়ের হয়েছে তিনশো আটতিরিশটি এদিকে তিনশো থানার ওসি এবং একশো আটান্ন জন ইউএনও কে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ঢাকা মেট্রোপলিটন সহ সমগ্র বাংলাদেশে মোট তিনশো জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি পদায়নের প্রস্তাবে নির্বাচন কমিশন অনাপত্তি জ্ঞাপন করেছেন মোট দুশো জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছেন ওসি এবং ইউএনওদের এক বিভাগ থেকে আরেক বিভাগে পাঠানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত জেলার মধ্যেই বদলি করা হয়েছে ঢাকা